খাবার দে বলে অতি যত্ন করে খাবিয়ে আমি আমার বক্ষে আমার লখাইকে ঘুম দেব কেমন? তাই হবে গো জননী বাবা। আমার খোকন সোনারে সারাটা জীবনে তোকে আমি
আমার বক্ষে আগলিয়ে ধরে রাখতে পারে। আমি ছয় ছয় প্রদীপ হারিয়ে দিয়ে এই চম্পলা রাজপ্রসাদে একটি আমি রাজপ্রদীপ পেয়েছি। দশীগণ, তোমরা সকলে সাজাতে হে থেকো এই চম্পলা রাজপ্রসাদে। শিয়ার বলতে হেমা, হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মা এসেছিস বাবা? ওকে শুধু আদর করেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলছে। বাড়ির ভেতরে কেউ আছেন? হরে কৃষ্ণ কে? বাইরে ডাকছে রানী মা। কি আছে দেখো তো বাবা। আর যদি ভূত হয়? এই রাজপ্রসাদে ভূত কি করে আসবে? ঠিক আছে, আমার তাবিজ আছে, তাবিজ দিয়ে উড়িয়ে দেবো। কি হয়েছে? মানে আমি কিছু বর দিতে এসেছি। আমি আমি বর দিতে এসেছি। ঠিক আছে দাঁড়ান রানী মা। হ্যাঁ বাবা। একটা বুড়া আছে, বলছে গুড় বিক্রি করতে এসেছি। কি এসেছে? গুড় বিক্রি করতে। সে কি বলছো? চিত্তা গুড় আছে না, কোন গুড় আছে? আরে গুড়ের কথা কে বলছে? কি বর বর? হ্যাঁ বর। ভালো ভাষায় বলো। হ্যাঁ ভালো ভাষায়। আরে বাবা, বর বুঝতে পারছো না? না। আশীর্বাদ। ও আশীর্বাদ দিতে এসো? আশীর্বাদ তো তুমি কে? আমি? হ্যাঁ আমি গণক ঠাকুর। তোমার বাপের কি হলো? মানে আশ্চর্য, মানে ব্যাপারটা হচ্ছে আমি কিছু সংবাদ দিতে এসেছি। হ্যাঁ সংবাদ দিতে এসেছি। ভালো ভাষায় বলো। জ্বালাতে ঘরে সাক্ষাৎ করতে এসেছি। সাক্ষাৎ? ও এই ব্যাপার আছে? হ্যাঁ। আচ্ছা রানী মা। হ্যাঁ বাবা। একটা বুড়া আছে, বলছে সার্কাস দেখাবে। আমাদের রাজপ্রসাদে সার্কাস দেখাবে? হ্যাঁ বলছে সার্কাস দেখাবো। এটা সার্কাস দেখাবার জায়গা নেই, ভাগিয়ে দেবো। না যদি বা সার্কাস দেখাতে হয় মাঠে। হ্যাঁ মাঠে চল যাও, মাঠে মাঠে। মাঠে কি কি করবো আমি? তুমি যে বলা সার্কাস দেখাবা। আরে সার্কাস কে বলছে? সাক্ষাৎ। সার্কাসে বের ডিক বাজি হয়েছে কি? ডিক বাজি? বাপরে বাপ, এই ছেলে। আরে কোন ছেলের পাল্লায় পড়লাম রে? কি? আরে সাক্ষাৎ মানে দেখা করতে এসেছি রানীমার সঙ্গে। রানীমাকে কিছু বলবো। ও কিছু কথা বলবে? হ্যাঁ আমি গণক ঠাকুর। ওর এই কথা বললেই হয়? আমি কথা বলবো। হ্যাঁ মানে আপনার সঙ্গে দেখা করবে, দেখা মানে কথা বলবে কিছু। জিজ্ঞেস করলে না সে কি আছে? বলছে গণক ঠাকুর। সে কি বলছিস? হ্যাঁ আমাদের রাজপ্রসাদে গণক ঠাকুর মহাশয় এসেছে। বুড়া দেখা আছে, চানিতে চুল নাই। ঠাকুর হরি বল। তাতে কি হয়েছে? গণক ঠাকুর যখন এসেছে তাকে তাকে সুসম্মানে নিয়ে আয়। আসো শোনো, হাঁটি হাঁটি পাই পাই। শোনো আমি না 12 বছরের আগের কথা বলতে পারি, 12 বছর পরের কথাও বলতে পারি। মাইরি মাইরি আসলে 12 বছর আগেকার কথা বলতে পারে? হ্যাঁ। আর 12 বছর মানে পরের কথা? পরের কথা বলতে পারি। আমি কখন মরব? এই বেটা কেমন জিজ্ঞাসা করছে, তোর মরণ চাইছিস তুই? একটু দেখিন বলে যে বিশাল পণ্ডিত। তোর আপনাকে আমি পরীক্ষা করব। আমাকে? হ্যাঁ। কি পরীক্ষা করবি বল বাবা? বলেন তো, আমাদের বাড়ির বাঁধে একটা আমের গাছ আছে, তো আমাদের বাড়ির পাশে কিসের গাছ আছে বলেন তো? কোন ছেলের পাল্লায় বললাম, নিজেই বলেন বলেন। আমাদের বাড়ির পাশে কিসের গাছ আছে? আমের গাছ আছে। মাগে ঠিকই তো বে, বলেন তো। আমার দুটা বেটি আর একটা বেটা আর একটা পেটে আছে, তাহলে কটা আছে বলেন তো? হাইরে বাবা, পাঁচটা হলো। পাঁচটা? পাঁচটা হলো? দুটা বেটা দুটা বেটি একটা পেটে? না একটা বেটার কথা বলেছি। একটা বেটা? হ্যাঁ। তাহলে চারটা হলো? চারটা? আমাকে ঠিকই তো বে, ঠিকই ঠিকই বলছে। আচ্ছা বলো তো, আমার বাবা বেঁচে আছে? আমার বাবা মরেছে না, বেঁচে আছে বলো তো? জ্বালাতে মরে গেল। আরে বাবা, তোমার বাবা বেঁচে আছে? আগে ঠিকই তো বে। ব্যাপারটা হলো যে
মানে আমি তো কিছু খবর একটা দিতে এসেছি। খবর মানে সংবাদ আছে, আমাদের সুসংবাদ রয়েছে তো। আচ্ছা ঠাকুর মশাই, শুভ শুভ বলছিলাম কি? হ্যাঁ বলো গো। আমার হাত দেখে বলেন তো আমার বিয়ে হবে কি হবে না? গ্যারান্টি নাই বাবা, এটা হাত দেখেন, ওর বিয়ে হবে না। আচ্ছা মেয়ে মানুষ তো বাম হাত দেখায় না? বাম হাত না তো, পাঁচ ছটা বিয়ে হয়েছে আর গ্যারান্টি নাই। আমি যে কোনো হাত দেখেই বলে দিতে পারবো। বিয়ে আছে, কপালে দুই দুইটা বিয়ে আছে আরো। পাঁচটা হয়ে গেছে, দুটো মাত্র আছে, দুটো আছে আরো, পাঁচ ছটা তো হয়ে গেছে। কটা হয়েছে ও নিজেও বলতে পারবে না, বিয়ে কটা হয়েছে। ঠিক আছে, কবে হবে ঠাকুর মশাই? হ্যাঁ হবে হবে, সময় লাগবে একটু, দেরি হবে, দেরি হবে। দাসী তোমরা রসিকতা করো না মা। আচ্ছা ব্যাপারটা, আপনি যখন এসেছেন আমাদের রাজপ্রসাদে, আমাদের রাজপ্রসাদে সুসংবাদ রয়েছে, সেটা হয়তো আপনি বলার জন্য এসেছেন রানীমা। হ্যাঁ বা, আপনার বদন দেখে আমি কিন্তু বলছি আপনার কপালে শুভ যোগ আছে। তাই? হ্যাঁ, রাজামশাই বাণিজ্যে গেছে না? হ্যাঁ, দেশে ফিরছে, খুব ভালোভাবে ফিরছে। নকরি? হ্যাঁ, আমাদের বাবু দেশে ফিরছে, দেশে ফিরছে, অনেক ভালোভাবে ফিরছে, একেবারে ধন জন নিয়ে ফিরছে। তবে বড় উত্তম কথা, তবে একটা আমাদের সদাকর্মশে বাড়ি যেতে বাড়ি ফিরে আসে, তবে একটা অশুভ সংকেত আছে রানীমা। অশুভ মানে? মানে শুভর মধ্যে কিছু অশুভ। আজকে এই রাত্রি, আজকের রাত্রি একটা চোর আসবে। চোর? বিশাল বড় চোর। সেই চোর এসে সবকিছু আপনার রাজকোষ চুরি করে নিয়ে যাবে। মন্ত্রী মশাই আপনারা শুনেছেন আমাদের রাজপ্রসাদে চোর প্রবেশ করবে। চোর আসবে কোনটা দিয়ে জানেন? কোনটা দিয়ে? আপনার কলা বাগানের দিকে যেটা দরজা আছে, খিড়কি দরজা, হ্যাঁ ওইটা দিয়েই কিন্তু আসবে, চুপি চুপি রাত্রেবেলা। ওইটা দরজা তো আমি ঘুমাই। যখনই ঢুকবে ধরা পড়লে মার, গলা কাটলে হবে না? গলা কাটবে না, শুধু মারবে ওকে, মারতে মারতে একেবারে অর্ধেক মারা করে কিনা লোড়া পাটা দিয়ে কিনা আধা থুচকা করে তা আমি তো উপায়ও বলে দিলাম, তা এখন আমি আসি। হ্যাঁ দাঁড়ান। হ্যাঁ বলেন। এত বড় সংবাদ যখন আপনি নিয়ে এসেছেন, এভাবে চলে গেলে তো হবে না। হ্যাঁ নকরি, আমা যাও, নিয়ে গিয়ে আমাদের এই গণ ঠাকুর মহাশয়কে কিছু সেবার ব্যবস্থা করে দাও। সেবার ব্যবস্থা করে দেবো? আর আপনাকে এমন জিনিস দেবো সারা জীবন বসে বসে খাবেন। সারা জীবন বসে বসে খাবো, তাহলে তো মজাই হলো। এটা কি করবো রে? পয়সা খাবেন? আইরে ভগবান, ছেলে কোন ছেলের পাল্লায় পড়েছে একেবারে, যখন থেকে এসছি তখন থেকে জ্বালাচ্ছি স্যার। না আমি বসে দিয়ে কি করবো? হরিবল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মা আজকে আমাকে ছুটি দিয়ে দেন মা। দাসী আমি ছুটি যাবো, তুই কেন যাবি? তুই বেটি চাংড়া, বেটি চাংড়া ছুটি। ওই সেপাই, এটা কি হচ্ছে? আজকে আপনি শুনেছেন? হ্যাঁ শুনেছি। আজকে আমাদের বিরাট সংকটের সময়, পরীক্ষার সময় রয়েছে আমাদের, আমাদের জানিয়ে দিতে হবে সেই চোরকে আমাদের রাজপ্রসাদে প্রবেশ করা তার কত বড় অপরাধ। মা কি হলো বাবা? আমি ছুটি নেব। নকরি ছুটি নিবি? যা সারা জীবন মতো ছুটি দিলাম, অমন কথা বলতে নেই, চিন্তা করতে হবে না। আমরা সবাই মিলে জেগে থাকবো এই রাজপ্রসাদে, দেখি কি করে সে ভূত প্রবেশ করে। ভূত না চোর গো? হ্যাঁ তুমি চিন্তা করো না বাবা, আমরা সবাই মিলে সেই চোরের সঙ্গে আমরা লড়াই করবো। তোমরাও সবাই জেগে থাকবে দাও দাসীগণ, তাই সবাই নিজের হাতে অস্ত্র নাও, দেখি সে চোর প্রবেশ করলে আজকের দিনে সে কি করে রক্ষা পায়। আর নিয়ে যাও আমার লখাইকে তোমরা অন্তপুরে, যাতে আমার লখাইয়ের কোনো ক্ষয়ক্ষতি না হয়। নিয়ে যাও মন্দির বসাই, নিয়ে যাও আমার সে লখাইকে। বেশ তাই হবে, কাজে থাকবি না, যদি চোর আসে তারপরে তুই আমার দিকে থাকবি। না না ভাইরে, আমি তোর দিকে থাকবো না, বই না তোর পায়ে ধরে বলছি, তুই আমার দিকে থাকবি, তোর পায়ে। না বাবা, থাকবো না, উঠিয়ে নিয়ে চলে যা। আমি তো ছোট্ট চাংড়া আছি, আমি বড় আছি।
আজকের রাত্রিটা সবাই সাবধানে থাকবে, কেমন? না না, আমি সদর দরজা দিয়ে প্রবেশ করলে সকলে দেখে ফেলবে। আমি ওই কদলী বাগান দিয়ে পেছন দরজা দিয়ে প্রবেশ করব। শনতা তারা জাগৃত, সকলে জাগৃত। না না, আমি চুপি চুপি করে প্রবেশ করব। এও ছিল আমার কপালে গো, যাকে সারা জীবন দাসী বলে পাব ভেবেছিলাম, সেও আজ আমায় লাথি মেরেছে। এমন কথা বলো না গো শনকা, এমন কথা বলে তুমি আমায় পাপিনে করে দিও না। শনকা, তোমার আজ এই রূপ দেখার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? শনকা, কেন আমি মরে গেলাম না? অমূল কথা বলো না শনকা। জানো শনকা, জানো আমি চোদ্দ ডিঙ্গা ধন জন পরিপূর্ণ করে মা ভবানীর আশীর্বাদ নিয়ে নিজের চম্পকে রওনা হয়েছিলাম। ওই কুচক্রী মনসার চক্রান্তে পড়ে আমার চোদ্দ ডিঙ্গা ধন জন 69,000 কান্নারি আমি সকলকে হারিয়েছি। কি বলছো তুমি? তুমি চোদ্দ ডিঙ্গা ধন জন সকল তুমি হারিয়ে চম্পলা রাজপ্রসাদে ফিরে এলে, কিন্তু জানো শনকা, সকাল হলে আমার চম্পকের প্রজাবর্গ সকলে ছুটে আসবে, কেউ বলবে মহারাজ আমার সন্তান কোথায়, কেউ বলবে মহারাজ আমার পিতা কোথায়, আমি কি জবাব দেব শনকা? স্বামী গো, তুমি ভেঙে পড়ো না গো। শনকা, আমি জানি তুমি সকল হারিয়ে ফেলেছো। হ্যাঁ শনকা, তুমি চিন্তা করো না, চলো তুমি রাজপ্রসাদে। তুমি যত ধন জন হারিয়ে এসেছো তার চেয়ে বড় ধন আমি উপার্জন করেছি। কি বলছি শনকা? সেই ধন দর্শন করলেই তোমার সকল দুঃখ দূরে যাবে। শনকা, আজ তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু জানো গো, বুঝতে পারবে। আমি অনেক দিন ধরে কিছু খাইনি গো। কি বলছো তুমি? আমি আমি শুধু প্রাণে বেঁচে এসেছি এই তোমার পরম সৌভাগ্য। আমি আমি 7-8 দিন ধরে একটা অন্ন গ্রহণ করিনি। পারবে না শনকা? এসেছো তুমি যখন রাজপ্রসাদে, আমি সব ফিরিয়ে পেয়েছি, আমার চাই না কোনো ধন চল, তোমাকে পেয়েছি, এটাই হচ্ছে আমার কাছে ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ। এসো গো এসো, আমি তোমাকে উদারপূর্ণ করে খাবো। চলো শনকা এসো, চলো আমি আমি পেট ভরে খাবো। এসো আমি পেট ভরে খাবো। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। মা, ছি শনকা ছি, আজ আমি এখন বুঝতে পারছি শনকা, আমি এখন বুঝতে পারছি ওই চোদ্দ ডিঙ্গা কালীদহে আমার কেন কেন 69,000 কান্নারি সকল কিছু তলিয়ে গেছে। সে ওই কুচক্রি মনসার চক্রান্ত নয় শনকা, সে ওই কুচক্রি মনসার চক্রান্ত নয়, শুধুমাত্র তোমার পাপে। স্বামী, হ্যাঁ শনকা,
যা বলেছি আমি সত্যি। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ শোনোকা, আমি পাগল হয়ে গেছি। কেন তুমি এই কথা বললে? তুমি আমাকে যেই যেই নারীর যেই নারীর শয়ন কক্ষে পর পুরুষ দেখবে তার স্বামী, সে পাগল নয় তো আর কি। শোনোকা, আজ তুমি আমি বাড়িতে গেছিলাম, আমার বর্তমানে এই পর পুরুষের সাথে তুমি শয়ন কক্ষে কি করছো? শোনোকা, ওই চোদ্দ ডিঙ্গা ধন ডুবেছে তোমার পাপের কারণে। যে পিতার চরণ দর্শনে লাগি এতদিন পাগল হয়েছিল, সেই পিতা তো পিতা পিতা তোমার এই কুকুরটি দেখার আগে আমি যদি ওই কালী দহের জলে ডুবে মারা যেত তবেই ঠিক ছিল। শুধুমাত্র ঈশ্বর আমায় এই এই দৃশ্য দেখানোর জন্য বাঁচিয়ে এনেছে ঘরে। শোনতা, আমি গেছি বাণিজ্যে, তুমি আমার বর্তমানে পর পুরুষের সাথে আমার ভাবতেও ঘৃণা হয়। তুমি আমার কথা বলতে পারলে আমি স্বপ্ন ভাবিনি। যাকে অগ্নিকে সাক্ষী রেখে সাত তাকে বাঁধনে বেঁধে এনেছিলাম, তুমি আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিলে সারা জীবন সকল ব্রতের ব্রতচারিণী হয়ে থাকবে। শোনক, শেষ পর্যন্ত তুমি নাকি এত নিচে নামতে পারো ছুবে না তুমি আমায়। ওই পাপিষ্ঠ মুখ দিয়ে আমার পিতা বলবেন। তোমার কি মনে নেই গা? কি তুমি কি সবই ভুলে গেছো? আমি কিছু ভুলে যাইনি শোনতা, আমি কিছু ভুলে যাইনি। তুমি আজ ভুলে গেছো সেই দিনের কথা, তুমি আমায় কথা দিয়েছিলে শোনক যে সারা জীবন আমি তোমার চরণের দাসী হয়ে থাকব। আমি গেছি বাণিজ্যে, তুমি সেই সুযোগে তোমার শয়ন কক্ষে এই পর পুরুষের সাথে এই এই চার সন্তান তুমি জন্ম দিয়েছো শোনক। তুমি আমাকে মৃত্যুদণ্ড দাও কিন্তু এই কথা বলো না গো, আমি তোমার মুখে এই কথা শুনে যেন দিনে দিনে মরে যাচ্ছি। আমার এই রাত প্রসাদ পরিত্যাগ করো, না হলে তোমায় আমি এই চাবুকের কষা আঘাতে মারতে মারতে মেরে ফেলবো। বেরিয়ে যাও, সরে যাও শোনক। এই এই দুষ্ট দুরাচারকে আমি উচিত শিক্ষা দেবো, তুমি আমার রাজ্য ছেড়ে যাবে কি না? কোন দিন চুপ করো, তুমি যে সেদিন আমার
ছেলে কলঙ্কিনী নারী সেদিন কি মনে মহারাজ তাদেরকে বের করে দিন। কি বলছো মহারাজ? এই পাপিষ্ঠা নারীকে আমার সম্মুখ থেকে চলে যেতে বলো মহারাজ। এ কি করতে চলেছো মহারাজ? আমাদের মহারানী আমাদের রাজপ্রসাদ ত্যাগ করে চলে যাবে নির্বাসনে। হতে পারে না মহারাজ, এ হতে পারে না। মহারাজ আজই তোমাকে মহারাজ বলে সম্মান দিলেও আমি যে তোমারই চেয়ে বড়, আমি তোমায়
অনুরোধ করব। অনুরোধ? বুঝেছি। কি? আজ তোমার অনুরোধ করার কারণ আমি বুঝে ফেলেছি। কি মহারাজ? এবার এবার এতে পরিষ্কার হয়ে গেল। কি? আমার বাণিজ্য যাওয়ার সময় আমার অবর্তমানে আমার সন্তান নয়, তুমি আপনারই সন্তান। কি শুনলাম? কি বললে মহারাজ? না ওগো ঈশ্বর, তুমি কোথায় কোথায় আছো ঠাকুর? এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন ঠাকুর? আমার মৃত্যু হলো না কেন মহারাজ? মন্ত্রী মহাশয়। হে মহারাজ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। না, বেরিয়ে যান বলছি, তাদেরকে বের করুন আমার সম্মুখ থেকে। স্বামী গো, বলো আমার জন্য আর কেউকে বের করে দিতে হবে না। আমি যখন কলঙ্কে নি, আমি যখন পাপে নি, আমি যদি তোমার জন্য পাপ করে থাকি, এই পাপ মুখ নিয়ে আমি তোমার কাছে আর থাকবো না। বেরিয়ে যাও। কিন্তু হ্যাঁ, কি যাবার সময় তুমি আমাকে আমাকে বিদায় করবে না? বিদায়? যাবার সময় তুমি তোমার চরণ ধুলে শেষবারের মতো দাও। তোমার মতো পাপিষ্ঠ নারীকে আমি চরণ ধুলে দেব? আমি সঙ্গ সেদুর পরিধান করে আমি যদি ইহলোকে পরলোকে যেতে পারি, আমি তোমাকে এখান থেকে প্রণাম জানাই। বেরিয়ে যাও। স্বামী পুনা আমার নিয় আমার বিদায় কালে বাড়ির মা চর ধুলি দেহ চলে যাচ্ছে, আমি তোমাকে ছেড়ে চলে যাও। স্বামী পোনা দর্শন করতে চাই না। দাদু ভাই চলেছি না? দাদু ভাই, আমাদের রাজপ্রসাদ ত্যাগ করে তোমরা চলেছি না রানী ভাই? মন্ত্রী মহাশয়, আপদ বিদেয় হয়েছে,
ওই মনসার চক্রান্তি আমার ঠিক না, ধনজন সকল কিছু হারায়নি মহারাজ। এ মহারানী সনেকার পাপের ফলে আমি 69,000 কাণ্ডারী মহারাজ 14 টিঙ্গা ধনজন হারিয়ে এসেছিল, তাই তো আপদ বিদেয়ী হয়েছে। মন্ত্রীমশাই মহারাজ, সেটি কি দেখুন তো একটিবার। এ কি মহারাজ, এটি এখানে পত্র। পত্র? হ্যাঁ মহারাজ, দেখি দেখি দেখি। এ কি, এ তো আমারই হাতের লেখা তাম্রপত্র। এ কি মহারাজ, যেই সময় আমি বাণিজ্যে যাই এই তাম্রপত্র আমি নিজ হস্তে লিপিবদ্ধ করে দিয়েছিলাম সনককে, যে মহারানী সনকা তোমার গর্ভে যদি সন্তান কিংবা সন্ততি আসে, কন্যা সন্তান জন্ম নিলে নাম রাখবে বেহুলা সুন্দরী, যদি পুত্র সন্তান জন্ম নেয় নাম রাখবে বালা দুর্লভ লক্ষ্মীন্দর। তবে তবে কি আমি সত্যি ভুল করেছি মন্ত্রী মহাশয়? মহারাজ, আমি পূর্বেই বলেছিলাম কিছু ভুল হচ্ছে মহারাজ। মন্ত্রী মহাশয়, মহারাজ আজ আমি এত বড় ভুল করলাম কি করে, যে এই চম্পকের রাজা